नमस्कार बंधुरा, वेलकाम टू सम्पास रान्नाबान्ना। सम्पास रान्नाबान्नाते अपने सबा के स्वागत जानाई। रोजे नित्य नतून रेसिपिर आपडेट पावार जन्नो सम्पास रान्नाबान्ना चैनल के अपना सबस्क्राइब करुन आर पासे थाका नोटिफिकेशन बेलटी क्लिक करते जेनो भूलबेन ना। बंधुरा आज आमि शेयर करब फुलकपी दई रोस्ट, एर स्वाद अतुलनीय। एटा रुटी लुचि परोटा फ्राइड राइस पोलाओ सवार साथे आपनारा परिवेशन करते पारेन आर खूब सहजे बनिए फेला जाए। ताहले आर देरी ना करे किभावे एई फुलकपी दई रोस्ट बनाना जाए चलुन देखे नेवा जाक। प्रथमे एखाने आमि कपिगुलोके छोटो छोटो करे केटे नियेछि आर कपिगुलो आमि हालका गरम जले भापिए नियेछि। एबार एदिके आमि तेल गरम करते दिएछि रिफाइन अयेल आर कपिगुलो आमि भेजे नेब। कपिगुलो भालो करे भेजे निते होबे। কপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি অন্য পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই এক চামচ ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে আরো ঘি দিতে পারেন। এবার আমি এই ঘিয়ের মধ্যে আমি এক তেজপাতা দিলাম আর কিছুটা গোলমরিচ, একটু দারচিনি আর দুটো ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা। এবার আমি সবগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি একটু হিং দিয়ে দেব। হিংটা দিলে আরো টেস্ট বাড়বে। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এখানে কাজু আর কিশমিশ আমি দু চামচ বেটে রেখেছি, এটাও আমি দিয়ে দিলাম। আর গ্যাসটা আমি কমিয়ে এবার পুরো মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প, যাতে কালারটা ভালো আসে। এরপর এখানে টক দই দু চামচ ফেটিয়ে রেখেছি, এই দইটা দিয়ে দিলাম। এটা আগে থাকতে আমি জল ঝরিয়ে রেখেছি। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে দইটা কষানোর জন্য, নালে কিন্তু কেটে যাবে দইটা। এবার ভালো করে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপিটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এক চামচ চিনি দিলাম। দিয়ে পুরোটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দু মিনিটের মতো ভালো করে আমি মশলাটা কপির সাথে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেবো কপিটা সেদ্ধ হওয়ার জন্য। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না কপিটা সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিলাম, কপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম।
রান্নাটা আমার রেডি। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে সার্ভ করব। আজ আমাদের ফুলকপি দই রোস্ট রেডি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আজই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।